দুই দিনের সফরে উত্তর কোরিয়ায় পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্থানীয় সময় বুধবার তিনি পিওং বিমানবন্দরে পৌঁছান গেল মঙ্গলবার দেশটির উদ্দেশ্যে যাওয়ার আগে পূর্ব সাইবেরিয়ান শহর ইয়াকুতকে যান পুতিন তাকে বহন বিমানের পাহারায় ছিল একটি যুদ্ধ বিমান বিমানবন্দরে পুতিনকে স্বাগত জানিয়েছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এ সফরে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে একটি অংশীদারী চুক্তি সই হবে বলে জানিয়েছেন পুতিনের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উসাকোভ চুক্তিটি দেশ দুটির মধ্যে সহযোগিতা আরও বাড়াবে বলে জানান তিনি পুতিনের উত্তর কোরিয়া সফরকে ইতিবাচকভাবে নিচ্ছেন না দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম